ইতিমধ্যে জমে উঠেছে নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচন। আগামী 14 ফেব্রুয়ারি আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা, উঠোন বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি, পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। স্বপ্ন দেখাচ্ছেন নির্বাচনে জয়ী হলে সন্ত্রাস মাদক মুক্ত আধুনিক পৌরসভা গড়ে তোলার। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায়। বাড়ি বাড়ি গিয়ে নিজেদের জন্য ভোট প্রার্থনা করছেন কাউন্সিলর প্রার্থীরাও। কেউ কেউ বিগত দিনগুলোতে কাউন্সিলর হিসেবে যে সেবা প্রদান করেছেন তার মজুরি হিসেবে পুনরায় ভোট চাচ্ছেন, আবার কেউ নতুন মুখ হিসেবে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছেন। গত 5 বছরে আমি 11 মাদুদী পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর করেছি, এই 5 বছরে আমার এই ওয়ার্ডে কোনো মামলা হয় নাই। বিশেষ করে আচার বিচার যে ডাকে আমি যে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সুন্দর ফসলা করে দিই। সত্য কথা বলতে আমার ওয়ার্ডে তো মামলা নাই, যে বাড়ি ঘর করে ডেভেলপ বাড়ি ঘর করতেছে, চাঁদাবাজি নেই, মোস্তানি নেই, এবং সমস্ত জনগণ আমাকে ভালোবাসে। আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমি নীতিগতভাবে সঠিকভাবে চলি, সড়ক চিন্তা করি। কারণ আমি কোনো সময় যে লোভিত জিনিস কিংবা এক ফেসলা কেন ইত্যাদি আমি বুঝি না, আমি জানি না। আমি সরল মানুষ, অনেকে বলে আমার সরলভাবে চলি, সরলভাবে কাজ করতেছি, বাকিটা মহান আল্লাহ তালার হাতে, আল্লাহ তালা যে ইরাক করেন আমি তাই আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমে আমার এলাকাবাসীদেরকে সাথে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাধবদ্বীপ পৌরসভা 1 নং ওয়ার্ডের ভিতরে যত জনগণ আছে যারা পৌর নাগরিকত্ব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমি তাদের সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে আমি ঐক্যমত্যের ভিত্তিতে এলাকার যুব সমাজ, এলাকার শ্রমিক সমাজ এবং এলাকার মনোবিয়ান যারা আছে তাদেরকে নিয়ে আমি সুন্দর পরিকল্পিত একটি ওয়ার্ড গঠনের প্রত্যয় নিয়ে আমি সামনে কাজ করবো।